Welcome everybody to this course on Android app development. এর আগের ভিডিওতে আমরা বাটন এবং এডিট টেক্সট সম্পর্কে জেনেছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নেবেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব ইমেজ ভিউ সম্পর্কে। এজন্য প্রথমে আমি একটি নতুন প্রজেক্ট তৈরি করে নেব। এজন্য প্রথমে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে একটি এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব। তারপর এটা একটা নাম দেব ইমেজ টেস্ট। তারপর এখান থেকে জাভা আর এখান থেকে এগুলো যা ডিফল্ট আছে এগুলোই থাক, আমি এখান থেকে ফিনিশ করে দেব। তারপর এখানে গ্রেডিয়েন্ট বিল্ড রান হবে এবং আমাদের একটি প্রজেক্ট ওপেন হবে। প্রজেক্ট লোডিং হওয়ার পরে আমরা এখান থেকে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এখানে চলে যাব। তারপরে এখানে এটা ওপেন হওয়ার পরে আমি এখান থেকে এডিট টেক্সট এখানে যেটা আছে ডিফল্ট এটা ডিলিট করে দেব। আমরা যেহেতু আজকে ইমেজ ভিউ সম্পর্কে জানবো তাই আমি আগেই দুইটা ইমেজ নিয়ে নিয়েছি এখানে। এখানে ইমেজ ভিউয়ের একটি নিয়ম আছে, সেটি হচ্ছে আপনাদেরকে ইমেজের নাম সবসময় ছোট হাতের অক্ষরে রাখতে হবে এবং এর ভিতরে কোনো হাইফেন বা ড্যাশ চিহ্ন এগুলো ব্যবহার করা যাবে না। জাস্ট আপনারা ওয়ার্ড ব্যবহার করবেন ছোট হাতের। আমি এটার নাম দিলাম ওয়েব। এই যে নামগুলো এই রকমের হবে, আর এটা আমার ছবি, আমি এখানে আমার নাম দিয়ে রেখেছি। তারপরে আমাদেরকে এই ইমেজ এখান থেকে কপি করতে হবে। এটা একটা ফোল্ডারে আছে, আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমাদের এখানে রিসোর্সের ভিতরে যেতে হবে, তারপর ড্রয়েবল, ড্রয়েবলের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর এখানে এটা পেস্ট করে দেবো। তারপর এখান থেকে ড্রয়েবল এটা সিলেক্ট করে ওকে ক্লিক করব। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবো। এই যে দেখুন আমাদের ছবি দুইটা এখানে চলে আসছে। আপনারা যখনই ইমেজ ভিউ নিয়ে কাজ করবেন, ইমেজ নিয়ে কাজ করবেন, তখনই আপনাদেরকে ইমেজগুলো এই ড্রয়েবলের ভিতরে এখানে রাখতে হবে। আর সবসময় খেয়াল করবেন যে ইমেজের নামের ভিতরে কোনো ধরনের সিম্বল ব্যবহার করবেন না। এখন আমি এখান থেকে একটি ইমেজ ভিউ এটা নিয়ে নেব। তারপর এটা নেওয়ার পর আমাদের ইমেজ সিলেক্ট করতে বলতেছে, আমি এখান থেকে প্রথমে এই ইমেজটা নিয়ে নেব। এই যে এটা নিয়ে নিয়েছি। তারপর এটাকে এখান থেকে কনস্ট্রেন করে দেব। কনস্ট্রেন করার পরে আমি ইমেজটাকে উপরে নিয়ে যাই। তারপর ইমেজের একটি হাইট দিয়ে দেব, আর এর উইথ র্যাপ কনস্ট্রেন্টটি থাক, এর হাইট দিয়ে দেই আমি 300 ডিপি, আর একটু ছোটো করে দেই 200 ডিপি। এই যে দেখুন এখানে 200 ডিপি দিয়ে দিয়েছি, আমাদের ইমেজের সাইজ ছোট হয়ে গেছে। কিন্তু এখানে একটি প্রবলেম হচ্ছে, সেটি হচ্ছে দেখুন এই যে আমাদের ইমেজ ফুল উইথ নিতে পারছে না, এখানে এটি মানে ছোট হয়ে গেছে আমাদের। আমরা এখন যদি এই ইমেজকে ফুল উইথ দিতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে সার্চ করতে হবে স্কেল। প্রথমে আমাদেরকে এখান থেকে ইমেজ এটার উপরে ক্লিক করে নিতে হবে, এটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে স্কেল সার্চ করার পরে স্কেল টাইপ এটা লেখা আসছে এখান থেকে আমাদের। এখান থেকে এটা যদি আমরা সেন্টার ক্রপ এটা করে দেই তাহলে এটা একদম পুরো উইথ পেয়ে যাবে, মানে এটা বড় হয়ে যাবে, মানে এটা হালকা কেটে এই যে আমরা যে সাইজ দিয়েছি, যে উইথ দিয়েছি, এর ভিতরে এটা মানে ইমেজটা সম্পূর্ণ শো করবে। আপনাদের এই ইমেজ ভিউয়ের এই স্কেল টাইপ এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন, কারণ এটা ভবিষ্যতে আপনাদেরকে অনেক কাজে দেবে। যেমন আমি এখন যদি আরেকটি ইমেজ নেই, তারপর এখান থেকে যদি আমি আমার এই ইমেজটি সিলেক্ট করি, তারপর এটা যদি এখানে আনি, তারপর এটা এখানে কনস্ট্রেন্ট করে দিতে হবে, সাইজটা একটু কমিয়ে নিই, এটাকে আমি 100 ডিপি 100 ডিপি করে দেই। তারপর এটাকে এখান থেকে এটার সাথে কনস্ট্রেন্ট করে দেই, এটাকে আরেকটু উপরে নিয়ে যাই। এখন আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, আমরা যদি এই ইমেজটিকে এইখানে শো করাতে চাই, যেমন করে আমাদের ফেসবুকে আমাদের প্রোফাইল পিক শো হয় সেইভাবে শো করাতে চাই, তাহলে আমাদেরকে এটা একদম এখানে এই সেন্টারে রাখতে হবে। এটা এখানে রাখার জন্য প্রথমেই আমাদেরকে এই কনস্ট্রেন্টগুলো সরিয়ে নিতে হবে। তারপর এখান থেকে ইমেজটি উপরে নিয়ে আসি। এই ইমেজটা এখানে আনার জন্য প্রথমে আমরা এটাকে এখানে কনস্ট্রেন্ট করে দেবো, আর নিচের এইটাকেও আমরা এই একই জায়গায় কনস্ট্রেন্ট করে দেবো। এই যে দেখুন এটা সেন্টারে চলে আসছে। আর এখন যদি এটা এইভাবে মানে পাশাপাশি যদি এটাকে সেন্টারে করতে চাই তাহলে এটাকে এইটার সাথে কানেক্ট করে দিতে হবে, আর এটাকে এইটার সাথে কানেক্ট করে দিতে হবে। এই যে দেখুন আমাদের ইমেজ একদম সেন্টারে চলে আসছে।
আর এখন যদি আমরা এই ইমেজটাকে রাউন্ড করতে চাই, সেটার জন্য আমাদের একটি ডিপেন্ডেন্সি আছে, আমরা সেটা চাইলে ব্যবহার করতে পারি। আমাদের এই ডিপেন্ডেন্সির উপর পরবর্তীতে আরও ভিডিও আসবে, বাট এখন আমি আপনাদেরকে দেখাতে চাই আমরা কিভাবে একটি ডিপেন্ডেন্সি ব্যবহার করে আমাদের এই ইমেজকে আমরা রাউন্ড করতে পারি। এর জন্য প্রথমেই আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে, তারপর এখানে সার্চ করব অ্যান্ড্রয়েড স্টুডিও ইমেজ রাউন্ড ডিপেন্ডেন্সি। তারপর এখানে আমরা এখানে গিটহাবের একটি লিঙ্ক পাবো, এটি ওপেন করেই তারপর এখান থেকে যদি আমরা নিচে আসি, তাহলে আমরা ইমেজ রাউন্ড করার জন্য আমাদের ডিপেন্ডেন্সি পেয়ে যাব। আমাদেরকে এই ডিপেন্ডেন্সি এটা কপি করতে হবে, ইমপ্লিমেন্ট এটা ইমপ্লিমেন্টেশন, এটা কপি করে আমরা এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে আসি, তারপর এখান থেকে গ্রেডিয়াল স্ক্রিপ্ট এখানে যেতে হবে, তারপর বিল্ড গ্রেডিয়াল এখানে আসার পরে আমাদেরকে এখানে এটাকে পেস্ট করে দিতে হবে এই ডিপেন্ডেন্সির ভিতরে, এই যে ডিপেন্ডেন্সির ভিতরে ওই লাইনটা পেস্ট করে দিতে হবে। তারপর এটা এখান থেকে সিঙ্ক নাও এটা ক্লিক করতে হবে, তারপর এটা এখান থেকে সিঙ্ক হবে মানে ডাউনলোড হওয়া স্টার্ট করবে, তারপর এই ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড হওয়ার পরে আমরা আমাদের ইমেজকে রাউন্ড করতে পারবো। ডিপেন্ডেন্সি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এখানে চলে আসব, তারপর এখান থেকে এটাকে আমরা স্প্লিট করি, কোডে চলে যাই। এখান থেকে কোডে আসার পরে আপনারা দেখতে পাবেন যে কোডে আমরা যে দুইটি ইমেজ ব্যবহার করেছিলাম, এই দুইটি ইমেজের জন্য দুইটা কোডে দুইটা ইমেজ ভিউ অ্যাড হয়েছে। এই যে আমি এখান থেকে এই ইমেজের এই কোডটি সরিয়ে নেই, তারপর এখান থেকে জাস্ট এটি যদি কপি করে আনি, কপি করে এখানে এটা জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে আমাদের ইমেজ এটা সিলেক্ট করে দিতে হবে, আমাদের ইমেজ ড্রয়াবেলের ভিতরে এখানে আমাদের ইমেজের নাম হচ্ছে জিহাদ, যেটাই এই যে এখানে চলে আসছে, এই যে ইমেজ আমাদের এই উপরে চলে আসছে। এখান থেকে আমরা জাস্ট ডিজাইনে চলে যেয়ে আমাদের এই ছবিটাকে কনস্ট্রেন করে দিতে হবে। আমরা যেহেতু এখানে রাখতে চাচ্ছি, সেহেতু এখানে এটা কনস্ট্রেন করে দেই, তারপর নিচ থেকে এটাকে এখানে কনস্ট্রেন করে দেই, তারপর এটাকে এখানে আর এটাকে এখানে, এই যে দেখুন আমাদের ইমেজ একদম সেন্টারে চলে আসছে। এই যে আমরা যদি এখন আমাদের অ্যাপটি রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপটি আমাদের ডিভাইসে কেমন দেখায়। এই যে আমার গ্রেডিয়াল বিল্ড রান হচ্ছে, আর এটা রান হতে একটু সময় বেশি লাগে। আর আপনারা যদি জানতে চান যে আপনারা আপনাদের ফোনে কিভাবে এই অ্যাপ ইনস্টল করে দেখতে পারেন, তাহলে আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি এর উপরে আর একটি ভিডিও তৈরি করব। এই যে আমার ভার্চুয়াল ডিভাইস অন হয়েছে, এখন আমাদের অ্যাপটি ইনস্টল হচ্ছে। এই আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এসে দেখুন আমাদের এই ডিভাইসে আমাদের ইমেজ ভিউ এইভাবে দেখাচ্ছে। এখন আপনারা চাইলে এই যে দেখুন এই পাশে যে বর্ডার ব্ল্যাক কালারের বর্ডার দেখাচ্ছে, আপনারা চাইলে এই বর্ডারের কালার পরিবর্তন করতে পারেন। সেজন্য আপনাদেরকে এখান থেকে কোডে যেতে হবে, কোডে যাওয়ার পরে এখান থেকে এই বর্ডার কালার এটাকে আপনারা হোয়াইট করে দিতে পারেন, এই যে হোয়াইট এখান থেকে সিলেক্ট করতে পারেন, বা অথবা আপনারা এখান থেকে হেক্স কোড কপি করে এনে এখানে দিতে পারেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এই যে দেখুন। তারপর আমি যদি এখান থেকে ডিজাইনে চলে যাই, এই যে দেখতে পারবেন যে এখানে এই বর্ডার সাদা হয়ে গেছে। আপনি চাইলে এই বর্ডার আরও মোটা করে দিতে পারেন, বা আরও চিকন করে দিতে পারেন। সেজন্য আপনাকে এখান থেকে এই যে বর্ডার উইথ এটাকে এখান থেকে 2 ডিবির পরিবর্তে যদি 4 ডিবি করে দেন, তাহলে এটা আরও অনেক মোটা হয়ে যাবে। এই যে দেখুন আমাদের বর্ডারটি আরও বড় হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন, বা আপনারা চাইলে এখান থেকে বর্ডার মুছেও দিতে পারেন। সেজন্য আপনাদেরকে এই যে এই 2 লাইন কোড আছে, একটি হচ্ছে বর্ডার কালার আর একটি হচ্ছে বর্ডার উইথ, এই দুটো মুছে দিতে হবে এখান থেকে। এখন আমি আপনাদেরকে ইমেজ ভিউ সম্পর্কে আরেকটি বিষয় দেখাতে চাই, সেজন্য আমি এখান থেকে আরেকটি ইমেজ নিয়ে নেব। আমি এই ওয়েবের ইমেজটি নিয়ে নেই। এখন যদি এই আমি এই ইমেজটিকে স্কোয়ার শেপ দিতে চাই, বা চারোপাশ থেকে আমি সমান সাইজের দিতে চাই, তাহলে এখান থেকে আমি এখান থেকে ধরেন 200 ডিপি 200 ডিপি করে দিই। হাইট 200 ডিপি, তারপর এটাকে নিচে নিয়ে আসি। এই যে দেখুন আমাদের সাইজ কিন্তু এইটা, কিন্তু আমাদের ইমেজ পুরো সাইজটি নিতে পারেনি। পুরো সাইজটি নেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে আমরা যদি স্কেল সার্চ করি আগের মতো, তারপর এখান থেকে স্কেল টাইপ এখান থেকে যদি সেন্টার ক্রপ এটা করে দেই, তাহলে দেখুন এই যে পুরো ভিউটি ইমেজটি নিয়ে নিয়েছে, অর্থাৎ ইমেজটি এখান থেকে মাঝখান থেকে ক্রপ হয়, এখানে এটা পুরো ভিউর ভিতরে এটা চলে আসছে। আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেই,
এই ছিল আমাদের ইমেজ ভিউ সম্পর্কে কিছু সাধারণ ধারণা। আমরা যখন পরবর্তীতে অ্যাডভান্স ভিউ দেখব তখন আমরা ইমেজ ভিউ সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে কোডিং সেকশনে চলে যাব, তারপর আমরা সেখান থেকে আমাদের অ্যাপের মেইন পার্ট শুরু করব এবং আমরা ফাংশনাল অ্যাপ তৈরি করা শুরু করব। সো কেউ যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান।